ওয়েলকাম অল অফ মাই স্টুডেন্ট, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমি তোমাদের রণজিৎ স্যার, রণজিৎ স্যার চ্যানেল একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে যে ক্লাসটা আমরা করবো বা আজকে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এবং খুব তথ্যসম্পন্ন একটা বিষয়। আশা করি প্রত্যেকে ভিডিওটা পুরো দেখবে কোনো রকম স্কিপ না করেই, কারণ এখানে যে তথ্যগুলো আলোচনা করব স্কিপ করলে পরবর্তীকালে আর বুঝতে পারবে না। আজকে দেখো, যারা এই চ্যানেলে নতুন তারা প্রত্যেকে অবশ্যই অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ার করো, যাতে পরবর্তীকালে আরও ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও তোমাদের জন্য আমি আনতে পারি। এবং আমার এই চ্যানেলের মধ্যে, রণজিৎ স্যার একাডেমি চ্যানেলের মধ্যে এসএসসি সিএইচএসএল এর প্রিভিয়াস ইয়ার পেপার, এসএসসি এমটিএস এর ক্লাস চলছে, তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ক্লাসগুলো পাবে। আজকে দেখো যেটা নিয়ে আলোচনা করছি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশনে মানে পোস্ট অফিসের যে নোটিফিকেশানটা রিলিজ হয়েছে 27/1/2023 তারিখে নোটিফিকেশানটা রিলিজ হয়েছে। এই নোটিফিকেশানটা মূলত দেখো এঙ্গেজমেন্ট অফ শিডিউল অ্যাজ আন্ডার মানে রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশানটা কত থেকে কত চলবে, অ্যাপ্লিকেশানটা চলবে 27/1/2023 থেকে, অ্যাপ্লিকেশানটা চলবে হচ্ছে 27/1/2023 থেকে 16/2/2023 পর্যন্ত, অর্থাৎ 27/1 থেকে অ্যাপ্লিকেশান চালু হয়ে গেছে, 16/2 পর্যন্ত চলবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা কিন্তু যারা ফর্ম ফিল আপ করেছো অলরেডি বা করার সময় কিছু কিছু ভুল যদি হয়ে থাকে, সেই ফর্ম ফিল আপের ভুলের যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু এডিট বা কারেকশনের উইন্ডো ট্যাব যেটা খুলবে সেটা হচ্ছে 17/2/2023 থেকে 19/2/2023, এই দুদিন কিন্তু কারেকশানের বিষয়টা কিন্তু দেখা যাবে। অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার আমার তো ভুল হয়ে গেছে ফর্মটা ফিল আপ করার সময়, তাহলে 17 তারিখ গিয়ে কিন্তু তোমরা এই ট্যাবটা পাবে এবং সেখানে কীভাবে কারেকশান করা হয় তোমরা যদি কমেন্ট সেকশানে লিখে জানাও, তাহলে আমি সেই কারেকশানের ভিডিও একটা করে দেব। দেখো এখানে যে রিক্রুটমেন্ট পলিসিটা যেটা বের করেছে সেটা হচ্ছে টোটাল, আমাদের টোটাল হচ্ছে ক্যাটাগরি হচ্ছে বিপিএম আছে, বিপিএম মানে হচ্ছে ব্রাঞ্চ পোস্টাল ম্যানেজার বা ব্রাঞ্চ পোস্টমাস্টার যেটা বলি আমরা, এবিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার বা ডাকসেবক, এই দুটো। এটা স্ল্যাব, স্যালারি স্ল্যাব কত আছে 12,000 থেকে 29,380, এই হচ্ছে স্যালারি স্ল্যাব, স্ল্যাব 12,000 থেকে 29,380। বিপিএম যেটা ব্রাঞ্চ পোস্টমাস্টার, এবিপিএম বা ডাকসেবক যারা আছো তারা 10,000 থেকে স্যালারি শুরু হবে 24,470। এই ভিডিওটিতে আমি তোমাদের জন্য সিলেকশন প্রসিডিওর, তারপরে কী কী ক্রাইটেরিয়া এবং কীভাবে নিয়োগ প্রক্রিয়াটা হবে সম্পূর্ণ এবং বিস্তারিতভাবে আলোচনা করব। যেটা মূল আলোচনার বিষয়, কীভাবে তোমরা পোস্ট প্রেফারেন্সটা করবে সেটাও একটুখানি এখানে আমি আলোচনা করে দেব। অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখো। দেখো খুব মজার ব্যাপার হচ্ছে এখানে একটা জিনিস, দেখো এখানে যেটা বলেছে, দেখো ব্রাঞ্চ পোস্টমাস্টার ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার আছে এবিপিএম, আর ব্রাঞ্চ পোস্টমাস্টার আছে বিপিএম বা ডাক সেবক যারা আছো। এখানে অবশ্যই অবশ্যই করে তার রিকোয়ার টু রেসিডেন্স উইদিন ডেলিভারি জুরিসডিকশন অফ দ্য পোস্ট অফিস, মানে যে পোস্ট অফিসে তোমরা প্রেফারেন্স দেবে বা যে পোস্ট অফিসের জন্য অ্যাপ্লাই করবে সেই পোস্ট অফিসের রেসিডেন্ট হতে হবে, মানে ওই পোস্ট অফিসের আন্ডারে তোমার বা হেড পোস্ট অফিস বা সাব পোস্ট অফিস মধ্যে তোমাদের বসবাস করে থাকতে হবে। এখানে দেখো এজ লিমিট যেটা বলছে, এজ লিমিট যেটা বলছে এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে, এজ লিমিট বলছে 18 বছর মিনিমাম, ম্যাক্সিমাম হচ্ছে 40 বছর, আর বাকি যেগুলো রয়েছে সেগুলোতে তোমরা এসসি এসটি যারা 5 বছরের ছাড় পাবে, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস 3 বছরের ছাড় পাবে, এছাড়াও আরও অন্যান্য পিডব্লিউডির ক্ষেত্রে 10 বছর বা আরও কিছু আছে। এখানে এটা মূল ব্যাপার হচ্ছে দেখো এডুকেশন কোয়ালিফিকেশান, দেখো মাধ্যমিক, শুধুমাত্র মাধ্যমিক যারা পড়াশোনা করেছো বা মাধ্যমিক পরীক্ষার্থী বা মাধ্যমিক দিয়েছো, মাধ্যমিক কমপ্লিট করেছো, 10th পাস হলেই এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তবে হ্যাঁ একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, যে রিজিয়নের জন্য তোমরা অ্যাপ্লাই করবে সেই জোনের কিন্তু ল্যাঙ্গুয়েজটা তোমাকে ভালো করে জানতে হবে। তাহলে আমি যদি প্রশ্ন করি যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে কি অ্যাপ্লাই করা যাবে, হ্যাঁ অবশ্যই করা যাবে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে অ্যাপ্লাই করা যাবে নিশ্চয়ই, কিন্তু সেখানকার রিজিওনাল ল্যাঙ্গুয়েজটা কিন্তু তোমাদেরকে অবশ্যই জানতে হবে, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ না জানলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। আদার কোয়ালিফিকেশানগুলো দেখো এখানে বলছে মাধ্যমিক পাস, তার সঙ্গে কী কী লাগবে, নলেজ অফ কম্পিউটার, এই নলেজ অফ কম্পিউটারের ক্ষেত্রে কম্পিউটার সার্টিফিকেট কিন্তু এখানে বলেনি, অনেকে প্রশ্ন আসতে পারে যে স্যার কম্পিউটার কি সার্টিফিকেট লাগবে, না কম্পিউটার সার্টিফিকেটের কথা কিন্তু এখানে উল্লেখ করা হয়নি, শুধুমাত্র বেসিক কম্পিউটার নলেজ থাকার কথা বলা হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, নলেজ অফ সাইক্লিং,
সাইকেল চালানো জানতে হবে। তোমরা আশা করি প্রত্যেকেই সাইকেল চালানো জানো, সাইকেল না জানো স্কুটি তো এখন জানে সবাই। অ্যাপটিচিউড মিনস অফ লাইভলিহুড, মানে সাইকেল চালানো জানতে হবে, তার কারণ হচ্ছে ডেলিভারি দিতে হবে। এবার একটা জিনিস, যে ব্রাঞ্চ বিপিএম, ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, ব্রাঞ্চ পোস্টমাস্টারের কাজ কী হবে? ব্রাঞ্চ পোস্টমাস্টারের কাজ হচ্ছে অফিসে থাকা এবং অফিসে যে সমস্ত চিঠিপত্র আদান প্রদান হয়, কোথাও থেকে চিঠি এলে পোস্ট অফিসে সেগুলোকে ক্লারিফিকেশন করা, হ্যাঁ, যে চিঠিগুলো কারোর বাড়িতে সাপ্লাই হবে সেগুলো ডাকসেবকের কাছে দেওয়া, এছাড়াও বিভিন্ন প্রোডাক্ট যেগুলো তোমার পোস্ট অফিসের প্রোডাক্ট সেগুলোকে সেল করা, বিক্রি করা, বা যেগুলো পোস্ট অফিসে যে স্মল যে সেভিংসগুলো আছে, ক্ষুদ্র সঞ্চয় যেগুলো আছে সেগুলো দেখাশোনা করা, সেটা হচ্ছে ব্রাঞ্চ পোস্টমাস্টারের কাজ। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার বা ডাক সেবক যারা আছে তারা কিন্তু পাড়ায় পাড়ায় ওই চিঠিগুলো নিয়ে দিয়ে আসতে হবে। এখানে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় দেখো, 4 ঘন্টা তোমাদের ডিউটি আওয়ার্স, 4 আওয়ার্স, HOURS, পুরো নোটিফিকেশানটা দেখলে বুঝতে পারবে, অনলি ফর 4 ঘন্টা কিন্তু ডিউটি আওয়ার্স। আর ফিমেল ক্যান্ডিডেটরা কিন্তু এখানে একটু গুরুত্ব পাবে, APMA ফিমেল ক্যান্ডিডেটরা এখানে কিন্তু অবশ্যই অবশ্যই করে গুরুত্ব পাবে। এরপরে দেখো যেটা বলছে, এখানে তোমাদের রিটিন বা লিখিত পরীক্ষা হচ্ছে না, সব থেকে বড় সুখবর, রিটিন বা লিখিত পরীক্ষা হচ্ছে না, লিখিত পরীক্ষা হচ্ছে না। তাহলে কিভাবে নিয়োগ হবে, নিয়োগ প্রক্রিয়াটা কি হবে? নিয়োগটা হবে মূলত তোমাদের কিসের উপরে, না মাধ্যমিকের স্কোরের উপরে। এইবার যদি বলো স্যার যারা 80% পেয়েছে বা 90% পেয়েছে, তারা 60% পেয়েছে, তারা চান্স পাবে না? না, চান্স পাবে। এখানে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ দিক যেটা তোমাদের মাথায় রাখতে হবে, এটা অনেকে হয়তো বলেনি, পোস্ট প্রেফারেন্সের উপরে। ধরো কোনো একটা পোস্ট অফিসে তুমি অ্যাপ্লাই করছো, সেই পোস্ট অফিসে আরও 4 জন অ্যাপ্লাই করেছে, তাহলে তোমার হচ্ছে 65% মার্কস, বাকিদের কিন্তু বিলো 65%, তাহলে তুমি সেখানে কিন্তু 65% মার্কসে কোয়ালিফাই করে যাবে, সেখানে কিন্তু 90% মার্কসের প্রশ্ন আসছে না। অর্থাৎ পোস্ট প্রেফারেন্সটা কিন্তু এখানে সব থেকে বড় ফ্যাক্টর। দেখো এ গ্রেড A1 এর ক্ষেত্রে 10 গ্রেড পয়েন্ট, মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর 9.5, A2। এবারে যেটা আরেকটা জিনিস নিয়ে বলে দেব, সেটা হচ্ছে দেখো কোনো কোনো ক্ষেত্রে যদি তোমাদের মোটামুটি একটা মেরিট লিস্ট তৈরি হবে, এই মেরিট লিস্টটা, মেরিট লিস্ট, এই মেরিট লিস্টটা মূলত, মেরিট লিস্টটা মূলত মাধ্যমিকের নাম্বারের উপরে তৈরি হবে, মেরিট লিস্ট তৈরি হবে, সেই মেরিট লিস্টটা মাধ্যমিকের নাম্বারের উপরে হবে। এইবার যদি কারো নাম্বার 1 হয়ে যায়, ধরো 60, দুজনেই 60 হয়ে গেল, বাস দুজনেই 72% হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে প্রথমে এজটাকে প্রায়োরিটি দেওয়া হবে, এজ, তারপরে প্রায়োরিটি দেওয়া হবে সে ST, সব থেকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে ST ফিমেল, এইগুলোর ক্ষেত্রে কিন্তু প্রায়োরিটি দেওয়া হবে যদি কারোর নাম্বার ম্যাচ করে যায় বা একই রকম হয়ে যায়। এরপরে তোমাদের যেটা থাকছে সেটা হচ্ছে, প্রথমে মেরিট লিস্টটা পাবলিশ হবে রিক্রুটমেন্টের প্রসেসিংয়ের মধ্যে, মেরিট লিস্টটা পাবলিশ হওয়ার পরে যারা যারা পাস করবে বা মেরিট লিস্টের মধ্যে আসবে তাদের জন্য কী করা হবে, তাদের জন্য কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। এবার এই ডকুমেন্ট ভেরিফিকেশানের ক্ষেত্রে তোমাকে অরিজিনাল ডকুমেন্ট অবশ্যই সঙ্গে করে নিয়ে যেতে হবে, প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট, যেমন এজ প্রুফ, যে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টের মধ্যে যেমন থাকছে তোমার এজ প্রুফ থাকছে, তারপর মেডিকেল সার্টিফিকেট থাকছে, মেডিকেল সার্টিফিকেটটা কোনো হসপিটাল, গভর্নমেন্ট হসপিটাল থেকেও নিতে পারো, মেডিকেল সার্টিফিকেট থাকছে। এরপরে যেটা থাকছে তোমাদের ডেট অফ বার্থের যে সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট দিয়ে দিতে পারো বা মাধ্যমিকের মাধ্যমিকের অ্যাডমিট বা মাধ্যমিকের সার্টিফিকেটের মধ্যে ডেট অফ বার্থটা থাকে, দিয়ে দিতে পারো। এছাড়াও কাস্ট সার্টিফিকেট, তবে কাস্ট সার্টিফিকেট কাদের লাগবে, যারা মাত্র SC কাস্ট হিসাবে নিয়োগ করবে বা ফর্ম ফিল আপ করবে বা অ্যাপ্লিকেশান করবে তাদের জন্য। তাহলে মোটামুটি আজকে টোটালটা জানতে পারলে কীভাবে মিনিমাম এজ 18 বছর, ম্যাক্সিমাম এজ 40 বছর, প্রত্যেকে অবশ্যই অবশ্যই করে ফর্মটা ফিল আপ করে ফেলো,
যারা করেছো অবশ্যই ভালো হয়েছে, যারা করোনি খুব তাড়াতাড়ি করে ফেলো, শেষের দিকে কিন্তু অবশ্যই ওয়েবসাইট দুর্বল থাকে, তখন ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয়, তাহলে প্রথমেই এই ফর্মটা ফিল আপ করে ফেলতে হবে। আর যাদের মনে হচ্ছে আমার ফর্মে কিছু ভুল হয়ে গেছে ফিল আপ করার পরে, তারা তাহলে সেই 17 তারিখ থেকে তোমরা কিন্তু এই যে এটা এরর কারেকশানের যে উইন্ডোটা সেটা কিন্তু ওপেন হবে, এই 17 তারিখেতে গিয়ে 17 আর 19 মানে 17, 18, 19 এই 3 দিন তোমরা কারেকশান করতে পারবে, কোনো চিন্তার ব্যাপার নেই। তোমরা নিশ্চিন্তে নোটিফিকেশানটা তার আগে ভালো করে পড়ে নাও। আর আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে, ডিসক্রিপশানে দেওয়া আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে গেলে জয়েন করলে তোমরা পুরো পিডিএফটা পেয়ে যাবে, নোটিফিকেশানের পিডিএফটা। এছাড়াও আরও ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন এবং অন্যান্য পরীক্ষার যে প্রিপারেশান পিডিএফ নোট সেগুলোও পাবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে লাইক শেয়ার করো এবং কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।